নারায়ণগঞ্জের মাতুয়াইলেও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ বিষয়ে কথা বলতে এবারে সরাসরি যুক্ত আছেন আরেক সহকর্মী গৌতম সাহা। গৌতম, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এখনকার চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন, আর জনদুর্ভোগের বিষয়টিও যা বলবেন। আপনি যেমনটি বলছিলেন, এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যদি কিছুক্ষণ আগের ঘটনা বলতে চাই, মাউতুল এলাকায় কিন্তু একটি রণক্ষেত্রের সৃষ্টি হয়েছিল। বিএনপির নেতাকর্মীরা এখানে কিন্তু অবস্থান কর্মসূচি করেছিল, সেখানে পুলিশ তাদের সরে যেতে বললে তাদের সাথে এক সংঘর্ষে জড়িয়ে পড়ে, ইটপাক্কের নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ তাদের শান্ত করতে কিন্তু টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। সেই মুহূর্তে কিছু দুর্বৃত্তরা কিন্তু আমাদের জানা মতে তিনটি গাড়িতে তারা অগ্নিসংযোগ করে, কয়েকজন আহত রয়েছে এই ঘটনায়। আমি যদি আপনাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার চিত্র তখন বলতে চাই, এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। তবে দুপুরের দিকে কিন্তু আপনার দুইটার দিকে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সিম রাইল রয়েছে সেখানে কিন্তু নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি একটি কর্মসূচি অবস্থান নিয়েছিল, তখন পুলিশ তাদের সরে যেতে গেলে তখনও কিন্তু তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে, ইটপাক্কের নিক্ষেপ ঘটনা ঘটে এবং রাবার বুলেটও নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে ওইখান থেকে কিন্তু পাঁচজনকে আটক করে পুলিশ। এবং আরেকটি বিষয়ে, দলীয় যে ক্ষমতাসীন দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় এখন অবস্থান করছেন। আমরা দেখতে পেয়েছি জেলা যুবলীগের এবং মহানগর যুবলীগ এখানে অবস্থান করছেন। আরেকটি বিষয়, জনদুর্ভোগের যে বিষয়টি আপনি জানতে চাচ্ছিলেন সেই বিষয়টি হলো, এখন কিন্তু মানুষ জনদুর্ভোগে পড়েছে, যেহেতু এখানে গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং গোটা রাস্তায় কিন্তু মহাসড়ক অবরুদ্ধ ছিল প্রায় ঘণ্টা দেড়েক। তারপরে কিন্তু মানুষ কিন্তু এখান থেকে পায়ে হেঁটে ঢাকা যাচ্ছে এবং গাড়ির ভাড়াও কিন্তু দ্বিগুণ হচ্ছে, কিছু কিছু গাড়ি চলাচল করছে। তবে এখন পরিস্থিতি বলতে গেলে পুরোপুরি স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, গাড়িগুলো চলাচল করছে স্বাভাবিকভাবেই। আসলে আমার কাছে এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আজকের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নারায়ণগঞ্জের মাতুয়াইলেও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ বিষয়ে কথা বলতে এবারে সরাসরি যুক্ত আছেন আরেক সহকর্মী গৌতম সাহা। গৌতম, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এখনকার চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন, আর জনদুর্ভোগের বিষয়টিও যা বলবেন। আপনি যেমনটি বলছিলেন, এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যদি কিছুক্ষণ আগের ঘটনা বলতে চাই, মাউতুল এলাকায় কিন্তু একটি রণক্ষেত্রের সৃষ্টি হয়েছিল। বিএনপির নেতাকর্মীরা এখানে কিন্তু অবস্থান কর্মসূচি করেছিল, সেখানে পুলিশ তাদের সরে যেতে বললে তাদের সাথে এক সংঘর্ষে জড়িয়ে পড়ে, ইটপাক্কের নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ তাদের শান্ত করতে কিন্তু টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। সেই মুহূর্তে কিছু দুর্বৃত্তরা কিন্তু আমাদের জানা মতে তিনটি গাড়িতে তারা অগ্নিসংযোগ করে, কয়েকজন আহত রয়েছে এই ঘটনায়। আমি যদি আপনাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার চিত্র তখন বলতে চাই, এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। তবে দুপুরের দিকে কিন্তু আপনার দুইটার দিকে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে সিম রাইল রয়েছে সেখানে কিন্তু নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি একটি কর্মসূচি অবস্থান নিয়েছিল, তখন পুলিশ তাদের সরে যেতে গেলে তখনও কিন্তু তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে, ইটপাক্কের নিক্ষেপ ঘটনা ঘটে এবং রাবার বুলেটও নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে ওইখান থেকে কিন্তু পাঁচজনকে আটক করে পুলিশ। এবং আরেকটি বিষয়ে, দলীয় যে ক্ষমতাসীন দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় এখন অবস্থান করছেন। আমরা দেখতে পেয়েছি জেলা যুবলীগের এবং মহানগর যুবলীগ এখানে অবস্থান করছেন। আরেকটি বিষয়, জনদুর্ভোগের যে বিষয়টি আপনি জানতে চাচ্ছিলেন সেই বিষয়টি হলো, এখন কিন্তু মানুষ জনদুর্ভোগে পড়েছে, যেহেতু এখানে গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং গোটা রাস্তায় কিন্তু মহাসড়ক অবরুদ্ধ ছিল প্রায় ঘণ্টা দেড়েক। তারপরে কিন্তু মানুষ কিন্তু এখান থেকে পায়ে হেঁটে ঢাকা যাচ্ছে এবং গাড়ির ভাড়াও কিন্তু দ্বিগুণ হচ্ছে, কিছু কিছু গাড়ি চলাচল করছে। তবে এখন পরিস্থিতি বলতে গেলে পুরোপুরি স্বাভাবিক এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, গাড়িগুলো চলাচল করছে স্বাভাবিকভাবেই। আসলে আমার কাছে এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আজকের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।